মুসলমান ভাইদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ও ধর্মীয় ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। সাথে আছি আমি আকাশ। ওয়েডিং ইনভাইটেশন? আরে না, আমার না, এটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন হতে পারে, আপনার ভাই বোন চাচা মামা অনেকের প্রয়োজন হতে পারে। আর এই দায়িত্বটা যদি আপনার কাঁধে আসে যে তুমি এই কার্ডগুলি নিয়ে আসবে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েডিং ইনভাইটেশন কার্ড আমার হাতে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কার্ডটি কিন্তু আপনি রেডিমেড কিনতে পাবেন, বাট এই কার্ডের ভিতরে এখানে যে ডিজাইনটি আছে এটা কিন্তু আপনি রেডিমেড কিনতে পাবেন না, এটা নিশ্চয়ই আপনার কোনো প্রেসে অর্ডার দিতে হবে, আর না হয় আপনাকে নিজে ডিজাইন করতে হবে। তো বন্ধুরা, এটা যদি প্রেসে আপনি অর্ডার দেন তখন দেখা গেছে ওরা দুদিন চার দিন বা এরকম সময় নিতে পারে, কিন্তু সেই সময়টা আপনার হাতে নাও তো থাকতে পারে, আপনার দরকার আজকে বা আগামীকালকের মধ্যে। তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনার একটা কম্পিউটার আছে বা নর্মাল একটা প্রিন্টার আছে, সেই ক্ষেত্রে এটাকে কিন্তু আপনি নিজেই ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা, এই ডিজাইনটি কিভাবে করতে হবে এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি কার্ড আমি নিয়েছি, এই কার্ডের ভিতরে উপরে কিন্তু আরেকটি একটা পাতলা কাগজ রয়েছে, ঠিকনেস দেখতে পাচ্ছেন? এই কাগজটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন অনেকটা মোটা এবং অনেকটা চৌড়া, এটা কিন্তু অনেকটা থিকনেস। এটা এমন কোন প্রেস নেই যে এটা সরাসরি এটা প্রিন্ট দিবে, এমন কোন প্রিন্টার নেই যে এটা সরাসরি প্রিন্ট করা যাবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাতলা কভারটি রয়েছে, এখানে উপরে একটা স্টিকার লাগানো রয়েছে, এই স্টিকারটা কিন্তু পরে এখানে গাম দিয়ে আটকানো হয়েছে। এটা প্রথমে খোলা অবস্থায় থাকবে, তখন এটাকে প্রিন্ট করার পর আবার এখানে গাম দিয়ে আটকানো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যদি এই কার্ডটিকে ডিজাইন করতে চাই, তাহলে আমাদের প্রথম যে শর্তটি এটা আমাদের মেপে নিতে হবে যে আমাদের কার্ডটি যে আমরা ক্রয় করেছি এটা কি সাইজে রয়েছে। তো বন্ধুরা আমি এটাকে একটি রোলার নিয়েছি, আমি স্কেল যেটা মেপে দেখছি, এটা আমার হোয়াইট, এটা আমার হাইট রয়েছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি হাইট রয়েছে এবং হোয়াইট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াইট রয়েছে 8 ইঞ্চি। তো বন্ধুরা এটার মাপ হলো আমার 8x10 ইঞ্চি। তো আমি প্রথমে 8x10 ইঞ্চির একটা পেজ ক্রিয়েট করতে পারি, অথবা A4 সাইজের একটি পেজ নেওয়ার পর এটাকে কিন্তু আমি নির্দিষ্ট সাইজে ক্রপ করতে পারি। তো বন্ধুরা সম্পূর্ণ কাজটিকে কিভাবে করতে হবে এই বিষয়টা আমরা এখন স্ক্রিনে দেখে নিব। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে আগে থেকে কিছু ডিজাইন নিয়ে রেখেছি, তো ডিজাইন গুলোকে আমি কোথায় পেলাম? বন্ধুরা গুগলে যদি আপনি সার্চ করেন ওয়েডিং ক্লিপিং আর্ট, ওয়েডিং ক্লিপিং আর্ট লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে এরকম অসংখ্য ক্লিপিং আপনি পেয়ে যাবেন। তো আপনি গুগল থেকে এই জিনিসগুলোকে ডাউনলোড করে নেবেন, তারপর আপনি ডিজাইনটা করা শুরু করবেন। তো বন্ধুরা প্রথমেই আমরা কি করব, প্রথমেই আমরা নির্দিষ্ট সাইজের একটি পেজ তৈরি করব। তো একটি পেজ তৈরি করার জন্য আমরা কি করব, আমরা শর্টকাটে করতে পারি কন্ট্রোল এন বাটন প্রেস করে। কন্ট্রোল এন বাটন প্রেস করার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ডায়লগ বক্স এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা যে কার্ডটিকে মেপেছিলাম এটা কিন্তু 10x8 বা 8x10 ইঞ্চি। তো আমরা 8x10 ইঞ্চির একটা পেজ তৈরি করব। 10x8 ইঞ্চির একটা পেজ তৈরি করার জন্য বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি পিক্সেল দেওয়া আছে, তো এই পিক্সেলটাকে প্রথমে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নেব। তো এখানে ইঞ্চি করে দিন, ইঞ্চি করার পর আমরা এটার ওয়াইড দেবো 10 এবং হাইট দেবো 8, রেজুলেশন 300। রেজুলেশন 300 দেওয়ার পর বন্ধুরা আমরা ওকে করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা আমি আরেকটি বিষয় এখানে আপনাদের সাথে শেয়ার করি, আপনি যখন এই কার্ডটিকে ডিজাইন করবেন তখন কিন্তু এই কার্ডটিকে মাঝখান দিয়ে এরকম বাস করতে হবে। তো মাঝখান দিয়ে বাস করার জন্য কি করতে হবে, মাঝখানে যাতে করে কোনো লেখা না থাকে, যাতে করে কোনো ডিজাইন না পড়ে, মাঝখানের অংশটাকে আমরা ফ্রি রাখবো, একদম ফ্রি করে রাখবো। এটা করার জন্য আমরা ক্যানভাসে যে পেজটিকে দেখতে পাচ্ছি, এই পেজটিকে আমরা প্রথমে এটা মাঝখানটাকে আমরা সিলেক্ট করে নেব। তো মাঝখানটা সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, ধরুন কন্ট্রোল এ বাটনে প্রেস করে সম্পূর্ণ পেজটাকে আমরা প্রথমে সিলেকশন করে নেব, তারপর কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নেব। এবার কন্ট্রোল এ বাটন প্রেস করে আমি এটাকে সিলেকশন করে নিয়েছি, এবার কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে আমরা ট্রান্সফর্ম করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ট্রান্সফর্ম হয়ে গেছে। এখন যে এখানে প্রথমে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডট রয়েছে, তো এই ডটটাই কিন্তু এটা একদম সেন্টার, এটা কিন্তু একদম সেন্টারে বসে গেছে। তো এটা আমরা সেন্টারটাকে এভাবে সিলেকশন করতে পারি। তো এখন আমরা একটি রোলার নিব বা একটি স্কেল নিব, এটা নেওয়ার জন্য আমরা কি করব, কন্ট্রোল বাটন চেপে ধরে আর বাটনে প্রেস করে দেব। কন্ট্রোল আর বাটনে প্রেস করার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে কিন্তু একটি রোলার চলে আসছে। তো এই রোলার থেকে আমরা একটি স্কেল নিব। তো স্কেল নেওয়ার জন্য আমরা এখানে ধরবো, ধরার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কেলটাকে আমরা মাঝখানে বসিয়ে দিলাম। এখন কিন্তু এটা সম্পূর্ণরূপে একদম আমরা সিলেক্ট করতে পেরেছি যে এটাই সেন্টার। তো মাঝখানে এরকম থাকার পর আমরা মাঝখানে কোনো ডিজাইনও করবো না বা এখানে কোনো লেখাও তো লিখবো না। তো ধরুন এটাকে আমি এখন উঠিয়ে দিচ্ছি, সিলেকশনটাকে ওঠানোর জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করুন। তো বন্ধুরা এখানে আমি আপনাদের অবগতির জন্য একটি কথা বলে রাখি, ফটোশপে অব্র কিবোর্ড ব্যবহার করে আমরা কি করে বাংলা লিখতে পারি এবং বিজয় 52 ব্যবহার করে আমরা ফটোশপে কি করে বাংলা লিখতে পারি, এই বিষয়গুলোর উপরে আমি 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওগুলো আপনি না দেখে থাকেন
তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এটা লিংক দিয়ে দিয়েছি, আপনি ওখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে নেবেন, অথবা উপরে একটি আই বাটন বেশি উঠবে ওখানে ক্লিক করেও আপনি এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। কি করে বাংলা লিখতে হবে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেজন্য আমি এই ভিডিওতে আমি ওই সম্পর্কটা এখানে শেয়ার করব না। তো বন্ধুরা, আমি আগে থেকে কিছু লেখা লিখে রেখেছি এবং কিছু ক্লিপিং আর্ট আমি ডাউনলোড করে রেখেছি এবং এগুলাকে এখানে সেটিংস করে রেখেছি। আমি শুধু এখন এই কার্ডের উপরে এই জিনিসগুলাকে সেট করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ক্লিপিং আর্ট নিয়েছি, তো আমি এটাকে এখন এই কার্ডের উপরে সেট করব। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে এই বিষয়টা সেট করব, এটা আমি খুব সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি এই জিনিসগুলো নেট থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমে ডাউনলোড করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলাকে মোটামুটি সেটিং করে রেখেছি। তো এখন আমি যে কার্ডটিকে ডিজাইন করছি এই কার্ডটাতে শুধু বসিয়ে দেবো। তো বন্ধুরা, এই লেখাগুলিকে কিভাবে লিখতে হবে, এই ক্লিপিং আর্টগুলিকে কিভাবে লেয়ার একত্র করতে হবে, এই বিষয়গুলোর ভিডিও আমি দিয়েছি, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ক্লিক করে এই ভিডিওগুলো দেখে নেবেন। তো প্রথমে আমি এখান থেকে বর্ডটাকে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বর, এই বর্ডটাকে আমি নেব এবং বরের নাম ঠিকানা আমি এখানে টাইপ করেছি। এটাকে আমি প্রথমে এই ক্যানভাসে নিয়ে নিলাম। এই ক্যানভাসে নেওয়ার পর আমি প্রথম থেকে এটাকে সেটিং করে রাখছি, আমি এখানে এটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কোণে নেব। দেখতে পাচ্ছেন এখানে কোণের অ্যাড্রেস নাম সবকিছু আমি এখানে লিখেছি। এটাকে আমি এই পাশে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যাদের নিয়ে আয়োজন তাদের এটা এখানে দিয়ে দিলাম। এবং যে এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিপিং আর্টগুলাকে আগে থেকেই ডাউনলোড করে এখানে আমি রেখেছিলাম, যাতে করে ভিডিওটা খুব বেশি লম্বা না হয়। তো বন্ধুরা, এই বিষয়গুলা কি করে ডাউনলোড করবেন এটা আমি আগেও বলেছি। তো এই বিষয়গুলো আপনি ডাউনলোড করার পর এগুলোকে শুধু আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমরা কিন্তু এটা সরাসরি এখানে টাইপ করতে পারতাম। আমরা দেখতে পাচ্ছি আমরা যে মাঝখানে এটাকে মার্জিন করেছিলাম এখানে কিন্তু লেখাটা চলে আসছে। তো লেখাটা আসলে আমরা একটু ছোট করে দিই, তাহলে ছোট করার জন্য কন্ট্রোল টি বাটন প্রেস করে এটা আমাদের ট্রান্সফর্ম করতে হবে। তো কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করুন, তারপর শিফট এবং অল্ট বাটন চেপে ধরে এই কোণার থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাউস পয়েন্টটি দুদিকে এরো চিহ্ন দেখাচ্ছে। যখন দুদিকে এরো চিহ্ন দেখাবে তখন মাউস ড্র্যাগ করে এটাকে নিচে টানুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু রিসাইজ হয়ে গেছে, এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি আরো কিছু ডিজাইন এখানে অ্যাড করতে পারি। আসলে এই বিষয়টা হলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো আপনি যেভাবে করতে চান, যেভাবে আপনার সৌন্দর্যটা বৃদ্ধি পায় সেভাবেই আপনি করতে পারেন। আমি এটাকে এখানে বসিয়ে দিলাম এবং এটাকে ডাবল আরেকটি কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার উপরে ডিজাইনটা শেষ হয়ে গেছে। তো এখন আমি যে বিষয়টি লিখবো এই বিষয়টা আমি এখানে আগে থেকে লিখে রেখেছি, তো এটাকে এখন আমি এখানে অ্যাড করে দেব। তো বন্ধুরা, প্রথমে আমরা বিসমিল্লাহ রহমান রাহিম দেবো, এটাও আমি ডাউনলোড করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার বিসমিল্লাহ রহমান রাহিম, এটাকে আমি এখন এখানে বসিয়ে দেব। আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা নিচের যে লেখাগুলো আছে এগুলোকে আমরা এখানে বসিয়ে দেব। বন্ধুরা দেখতে পেলেন এখন কিন্তু পূর্ণাঙ্গ একটি কার্ড ডিজাইন হয়ে গেছে। তো এই ডিজাইনটা কিভাবে করতে হবে আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরেও কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করবো। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।